হ্যালো বন্ধুরা, ওয়েলকাম টু অনলাইন স্টাডি অ্যাক্সেস। তো বন্ধুরা, আজ আমরা 30 জুনের কারেন্ট অ্যাফেয়ার্স দেখব, বিশেষ বিশেষ গুরুত্বপূর্ণ সংবাদগুলি, যেগুলি পরীক্ষার জন্য খুবই গুরুত্বপূর্ণ। যারা আমার চ্যানেলে প্রথমবার ভিজিট করছো, তারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো এবং পাশে থাকা বেল আইকনের অল নোটিফিকেশন ক্লিক করে দিও। চলো আজকের ক্লাসটি শুরু করি। দেখো, ফার্স্ট কোশ্চেনটা আছে, কে সিবিআই এর স্পেশাল ডিরেক্টর হিসেবে নিযুক্ত হলেন? দেখো, এই সিবিআই এর স্পেশাল ডিরেক্টর পদটা হচ্ছে ডিরেক্টর জেনারেলের পরের পদ, ঠিক আছে? তো দেখো, এই পদে আগে অভিষিক্ত ছিলেন হচ্ছে রাকেশ আস্তানা, তার জায়গায় নতুন স্পেশাল ডিরেক্টর হিসেবে কে নিযুক্ত হলেন? দেখো, প্রবীণ সিনহা, রাকেশ আস্তানা, প্রবোধ কুমার, আর কে সিং। রাকেশ আস্তানা তো হবেই না, উনি ছিলেন, ওনার পরিবর্তে প্রবীণ সিনহাকে কি করা হয়েছে, নিযুক্ত করা হয়েছে। তাহলে সঠিক আনসার কি হবে? অপশন এ, প্রবীণ সিনহা। তো বন্ধুরা, তোমরা এখানে দেখে নাও সিবিআই, অ্যাবাউট সিবিআই সম্পর্কে, সিবিআই এর ফুল ফর্ম কি? সেন্ট্রাল ব্যুরো অফ ইনভেস্টিগেশন। অনেক সময় পরীক্ষায় সিবিআই এর ফুল ফর্ম জানতে চাওয়া হয়। তো দেখো, এই হেডকোয়ার্টার কোথায়? নিউ দিল্লি। এখানে একটু মিস্টেক হয়ে গেছে, নিউ দিল্লি, ঠিক আছে, টাইপিং মিস্টেক। ডিরেক্টর জেনারেল কে আছেন এখন? সুবোধ কুমার জয়সওয়াল, ঠিক আছে, সুবোধ কুমার জয়সওয়াল হচ্ছে ডিরেক্টর জেনারেল। এখানে মনে রাখবে যে ইনি হচ্ছেন এই প্রবীণ সিনহা, ইনি গুজরাট 1988 ব্যাচের আইপিএস অফিসার, ঠিক আছে, এনার সম্পর্কে এটুকুই মনে রাখলে যথেষ্ট, ঠিক আছে বন্ধুরা। চলো নেক্সট কোশ্চেন, কোশ্চেন নাম্বার 2, ভারতের অ্যাটর্নি জেনারেল পদে কে পুনরায় নিযুক্ত হলেন? দেখো, এই অ্যাটর্নি জেনারেল হচ্ছেন আমাদের ভারতবর্ষের বা ভারতের প্রধান আইন উপদেষ্টা সরকারের, ঠিক আছে। তো রাজীব কুমার, বেঙ্কাইয়া নাইডু, অজিত দোভাল, কে কে বেণুগোপাল। তো আগে বেণুগোপাল ছিলেন, তাকে পুনরায় নিযুক্ত করা হয়েছে, 1 বছর কার্যকাল বাড়ানো হয়েছে, ঠিক আছে। কত বছর? 1 বছর, 1 বছর কার্যকাল বাড়ানো হয়েছে, 1 বছর, ঠিক আছে, 1 বছর কার্যকাল বাড়ানো হয়েছে। তো দেখো, বেঙ্কাইয়া নাইডু হচ্ছে আমাদের উপরাষ্ট্রপতি, ভাইস প্রেসিডেন্ট, তাই না? বেঙ্কাইয়া নাইডু ভিসিপি, প্রেসিডেন্ট, পিতে প্রেসিডেন্ট, ঠিক আছে। অজিত দোভাল হচ্ছে নিরাপত্তা উপদেষ্টা ভারতের, ঠিক আছে, অজিত দোভাল। আর কে কে বেণুগোপাল, সম্প্রতি কি করা হয়েছে, তাকে পুনরায় নিযুক্ত করা হয়েছে, ক্লিয়ার? দেখো, এখানে আরেকটা প্রশ্ন আসতে পারে পরীক্ষায়, যে রাষ্ট্রপতি অ্যাটর্নি জেনারেল সংবিধানের কত নম্বর ধারা অনুযায়ী নিযুক্ত করেন? তাহলে অ্যাটর্নি জেনারেলকে কে নিযুক্ত করেন? রাষ্ট্রপতি। কত নম্বর সংবিধানের ধারা অনুযায়ী করেন? তো দেখো, এখানে 73 নম্বর ধারা অনুযায়ী লেখা আছে, এটা ভুল, এটা হবে কত, 76 নম্বর ধারা অনুযায়ী, ঠিক আছে, অ্যাটর্নি জেনারেলের কথা বলা আছে। ওকে, তোমরা দেখতে পাচ্ছ বেণুগোপালের ছবি, ঠিক আছে। তো সেশনটি কেমন লাগছে কমেন্ট করে জানিও, এবং তোমরা লাইক করতে ভুলো না, এবং বন্ধুদের মাঝে শেয়ার করে দিও, ঠিক আছে বন্ধুরা। তো চলো নেক্সট কোশ্চেন আমরা দেখে নিই, কোশ্চেন নাম্বার 3, রামগড় বিষধারী অভয়ারণ্য কোন রাজ্যে অবস্থিত? দেখো, রামগড় এটি উত্তরপ্রদেশ, মধ্যপ্রদেশ, রাজস্থান, পাঞ্জাব, কোথায় অবস্থিত? এটার সঠিক আনসার হচ্ছে রাজস্থান রাজ্যে অবস্থিত। তাহলে এটা গুরুত্বপূর্ণ কেন সংবাদ? এটা গুরুত্বপূর্ণ এই কারণে যে এটি চতুর্থ অভয়ারণ্য হিসাবে পরিচিত হলো রাজস্থানের, বাকি তিনটি ছিল কি? দেখো, রণথম্বর একটা আছে তোমার, সরিষ্কা, ঠিক আছে, সরিষ্কাটা এখানে লেখা হয়নি, সরিষ্কা, আর একটা আছে মুকুন্দগড়, ঠিক আছে। এই কারণে রামগড় বিশ্বধারী অভয়ারণ্য খুবই গুরুত্বপূর্ণ চতুর্থ অভয়ারণ্য হিসাবে। ওকে, ক্লিয়ার? চলো নেক্সট কোশ্চেন, কোশ্চেন নাম্বার 4, সম্প্রতি ডিআরডিও কোথায় অগ্নি প্রাইম মিসাইলের সফল পরীক্ষা করলো? দেখো, ডিআরডিও, আমি গতকালকে ক্লাসে বলেছিলাম ডিআরডিওর ফুল ফর্ম কি, ডিফেন্স রিসার্চ ডেভেলপমেন্ট অর্গানাইজেশন। এটির হেডকোয়ার্টার্স কোথায় অবস্থিত? নিউ দিল্লিতে অবস্থিত, ঠিক আছে। কত সালে স্থাপিত হয়? 1958 সালে। ওকে, তো কোথায় উৎক্ষেপণ করা হয়েছে সফলভাবে? পশ্চিমবঙ্গ, মধ্যপ্রদেশ, রাজস্থান, উড়িষ্যা। তাহলে এখানে মনে রাখবে তোমরা যে সঠিক আনসার হচ্ছে অপশন ডি, উড়িষ্যা, ঠিক আছে।
তো এখানে আরেকটা জিনিস মনে রাখবে যে উড়িষ্যাতে সম্প্রতি তিনটে তিনটে মিসাইল উৎক্ষেপণ মানে সফল পরীক্ষণ করা হয়েছে। সেটা হলো এক হচ্ছে প্রথম নির্ভয়া, গতকালকে আলোচনা করেছিলাম, দ্বিতীয় পিনাকা, এবং আজকের যেটা অগ্নিপ্রাইম। ওকে দেখো অগ্নিপ্রাইম, ঠিক আছে। তো এই হলো আজকের চতুর্থ নম্বর কোশ্চেন। চলো নেক্সট কোশ্চেন আমরা দেখে নিই। কোশ্চেন নাম্বার 5, কাশ্মীরি সেঞ্চুরি, পোর্ট্রেট অফ সোসাইটি ইন ফ্লাক্স, এই যে বইটি, এই বইটি সম্প্রতি প্রকাশিত হয়েছে, এই বইটির লেখক কে? দেখো অর্জুন গ্রোভার, হেমলতা ওয়াকলু, চেতন ভগত, কে এম সাইনাথ। তো এখানে মনে রাখবে এটা সঠিক আনসার হচ্ছে হেমলতা ওয়াকলু। তো এই বইটিতে কি আছে, এই যে বইটি তোমরা দেখতে পাচ্ছ, বইটিতে কি আছে? দেখো বইটিতে আছে কাশ্মীরি সেঞ্চুরি হলো মানব স্বার্থে গল্পগুলির একটি শক্তিশালী এবং বিরল সংকলন। আমি এখানে লিখে দিয়েছি এই বইটিতে পুরো শতাব্দী জুড়ে কাশ্মীরের সুন্দর উপত্যকায় বসবাসকারী মানুষের জীবনযাপন সম্পর্কে বিশদভাবে আলোচনা করা হয়েছে। বইটি খুবই গুরুত্বপূর্ণ পরীক্ষার জন্য, ঠিক আছে, খুবই গুরুত্বপূর্ণ। চল নেক্সট কোশ্চেন, কোশ্চেন নাম্বার 6, সম্প্রতি জাপান দ্বারা ফুকুওকা গ্র্যান্ড প্রাইজ 2021 পুরস্কার এ কাকে সম্মানিত করা হলো? দেখো এই ফুকুওকা গ্র্যান্ড প্রাইজ, এটা তোমাকে এইভাবে প্রশ্ন করতে পারে যে ফুকুওকা গ্র্যান্ড প্রাইজ কোন দেশ দিয়ে থাকে। তো এটা দিয়ে থাকে হচ্ছে জাপান। তো এখন কে পেয়েছে 2021-এ? ওয়াসিম জাফর, পি সাইনাথ, রাহুল ত্রিপাঠী, ওম বিল্লা। তো এটার সঠিক আনসার হবে পি সাইনাথ। তোমরা ছবি দেখো পি সাইনাথ, ইনি এই ভদ্রলোক, কিসের এই ভদ্রলোক? দা হিন্দু পত্রিকায়, ভারতের একটা উল্লেখযোগ্য পত্রিকা দা হিন্দু পত্রিকার এডিটর হিসেবে বর্তমানে কাজ করছেন, ঠিক আছে। কেন তিনি এই পুরস্কারটা পেয়েছেন এটা খুবই গুরুত্বপূর্ণ। দেখো এখানে আমি লিখে দিয়েছি বিষয়টা, কেন তিনি ভারতের দরিদ্র কৃষি ক্ষেত্রে তদন্ত অব্যাহত রেখেছেন এবং এ জাতীয় অঞ্চলের বাসিন্দাদের জীবনযাত্রা বাস্তবতা তুলে ধরার জন্য তিনি এই পুরস্কারে ভূষিত হয়েছেন। ক্লিয়ার? তাহলে কে পেয়েছেন? পি সাইনা। ওকে চলো নেক্সট কোশ্চেন, কোশ্চেন নাম্বার 7, সম্প্রতি কোন রাজ্য জিম কর্বেট ও রাজাজি টাইগার রিজার্ভ সারা বছর খোলা রাখার সিদ্ধান্ত নিয়েছে? তো এই যে যে জিম কর্বেট এবং রাজাজি টাইগার রিজার্ভ, এটা কোন রাজ্যে অবস্থিত? এটা মণিপুর, আসাম, ত্রিপুরা, উত্তরাখণ্ড। এটা মনে রাখবে উত্তরাখণ্ড রাজ্যে অবস্থিত। কোন রাজ্যে? উত্তরাখণ্ড। তো উত্তরাখণ্ড রাজ্যে অবস্থিত এই জিম কর্বেটের যে পুরনো নাম, এই নামটা তোমরা আমাকে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবে, এটা তোমাদের হোমওয়ার্ক থাকলো, ঠিক আছে। তো এবার আমরা উত্তরাখণ্ড সম্পর্কে একটু জেনে নিই, উত্তরাখণ্ড রাজ্য সম্পর্কে। দেখো মুখ্যমন্ত্রী হিসাবে রয়েছেন ত্রিবেন্দ্র সিং রাওয়াত, রাজধানী কোনটা? দেরাদুন। আর গভর্নর হিসেবে কে আছেন? বেবি রানী মৌর্য, ঠিক আছে। তো এই গেল কোশ্চেন নাম্বার 7। এইবার দেখো নেক্সট কোশ্চেন, কোশ্চেন নাম্বার 8, কোন দেশ 2033 সালের মধ্যে মঙ্গলে ক্রিউড মিশন প্রেরণ করার কথা ঘোষণা করলো? বাংলাদেশ, ভারত, আমেরিকা, চীন। তো দেখো এই যে যে কোশ্চেনটা আছে, এই কোশ্চেনটা তোমরা ভাবছো যে ক্রিউড মিশন কি? ক্রিউড হলো যন্ত্র চালনা করা হবে, বাহক, ঠিক আছে। এই মিশনে, মঙ্গলে মিশনে কি হবে, যে রোভার পাঠানো হয় সেই রোভারটা চালনা করবে, হয়তো মানবের কথাই বলা হয়েছে। তো এটা কোন দেশ? এটা হচ্ছে মনে রাখবে অপশন ডি সঠিক আনসার, চীন। কোন দেশ? চীন। এবার চীন সম্পর্কে আমরা একটু জেনে নিই, চীনের রাজধানী কি? বেইজিং। চীনের রাজধানী কি? বেইজিং রাজধানী। মুদ্রা কি? রেন মিনবি, ঠিক আছে। আর রাষ্ট্রপতি কে? রাষ্ট্রপতি হচ্ছে শি জিনপিং, ঠিক আছে, শি জিনপিং। ওকে আচ্ছা নেক্সট কোশ্চেন, কোশ্চেন নাম্বার 9, প্রতি বছর কোন দিনটিকে জাতীয় স্ট্যাটিস্টিক্স দিবস হিসেবে পালন করা হয়? তো স্ট্যাটিস্টিক্স দিবস হিসেবে পালন করা হয় 26, 27, 28, 29 জুন। কোন জুন এটার কোনটা হবে চারটের মধ্যে? তো এখানে মনে রাখবে সঠিক আনসার হচ্ছে 29 জুন, 29 জুন। কেন পালন করা হয় এই দিনটি? প্রথম পালন করা হয় 2007 সালে প্রশান্ত মহালনবিশের জন্মবার্ষিকী উপলক্ষে। দ্বিতীয় পঞ্চবার্ষিকী পরিকল্পনাকে মহালনবিশ পরিকল্পনাও বলা হয়, যেটি 1956 থেকে 1961 সাল পর্যন্ত। প্রশান্ত চন্দ্র মহালনবিশকে জাতীয় স্ট্যাটিস্টিক্স এর জনক বলা হয়, ফাদার অফ ইন্ডিয়ান স্ট্যাটিস্টিক্স। ওকে তো এই যে প্রশান্ত মহালনবিশ, দ্বিতীয় যে পঞ্চবার্ষিকী পরিকল্পনা এর নামে করা হয়েছে, তাহলে প্রথম কত সালে হয়েছিল তোমাদের প্রশ্ন আসতে পারে? 1951 থেকে 1956, ঠিক আছে।
এবার তোমরা কমেন্ট করে জানাও যে পঞ্চবার্ষিকী পরিকল্পনার পরিবর্তে যে পরিকল্পনাটা গঠন করা হয়েছে 2014 সালে সেই পরিকল্পনাটার নাম কি, এখন পঞ্চবার্ষিকী পরিকল্পনার নাম কি। ঠিক আছে, কমেন্ট বক্সে তোমরা এটির উত্তর দেবে, এটা তোমাদের দ্বিতীয় হোমওয়ার্ক। ওকে চলো নেক্সট কোশ্চেন, অর্থাৎ আজকের লাস্ট কোশ্চেন। সম্প্রতি প্যারিসে আয়োজিত আর্চারি বিশ্বকাপে ভারতীয় দীপিকা কুমারী কোন পদক জয়ী হলেন। দেখো দীপিকা কুমারী ইনি ঝাড়খণ্ডের বাসিন্দা, ঠিক আছে, ইনি কি পুরস্কার পেয়েছেন, পুরস্কার পেয়েছেন সোনা রূপা ব্রোঞ্জ, উপরে কোনোটিই না। তো এখানে সঠিক আনসার হচ্ছে সোনা। তিনি কি পুরস্কার পেয়েছেন, সোনা। এখানে এই দীপিকা কুমারী ইনি তিনটে সোনা পেয়েছেন, কটা, তিনটে। এবং পাশের ছবিতে যাকে দেখছো অভিষেক, অভিষেক কুমার, এই অভিষেক কুমার পেয়েছেন একটি সোনা। অভিষেক কটা, একটি সোনা পেয়েছেন। ঠিক আছে, এবার এই যে যে দীপিকা কুমারী এবং অভিষেক কুমার, এটার আর্চারি অর্থাৎ তীরন্দাজি, তীরন্দাজি বিশ্বকাপে সোনা পেয়েছেন। ক্লিয়ার? তো বন্ধুরা এই ছিল আজকের 30শে জুনের ইম্পর্টেন্ট কারেন্ট অ্যাফেয়ার্স। সেশনটি কেমন লাগলো কমেন্ট করে জানিও, আর সেশনটি ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বন্ধুদের মাঝে শেয়ার করে আমাদের পাশে থাকো। তো সেশনটি দেখবার জন্য প্রত্যেককে অসংখ্য ধন্যবাদ, সবাই ভালো থাকো, ফের দেখা হবে অন্য কোনো ভিডিওতে।